আরবান ব্যাংকত একাউন্ট খুলি বিপদত হাজার হাজার গ্রাহক। ব্যাংকে গ্রাহকক ঘুরাই দিব পৰা নাই জমা ধন। হাসতীয়া ধন বিচাৰি ব্যাংকৰ সন্মুখত গ্রাহকৰ হাহাকার। এই ব্যাংকটোলৈ এবাৰ মন কৰক। এইটো তেজপুৰ স্থিত মহাভৈৰৱ কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড। এই ব্যাংকটোত প্রায় 5000 মানুহে একাউন্ট খুলিছে। জমা হৈছিল নিজৰ কষ্টোপার্জিত ধন। কিন্তু ব্যাংকটোত জমা কৰা ধন ব্যাংকে আদায় নিদিয়াত গ্রাহকসকলৰ মাজত এটা হাহাকার পৰিৱেশ। এই লোনটো লৈছে যে রিকভারি করব পারা নাই, আমার পয়সারে লোন দিছে। দেড় লাখ টাকা যিমান বার আহিছে মোক কলে এবার আহিছো জানুয়ারি ফার্স্ট উইকত, মোক কৈছে যে আপনি জানুয়ারি লাস্টত পাব। আহিছো তেতিয়া দিয়া নাই, আকৌ কৈছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি যেতে আছে মার্চত, এতিয়া আহিছো কৈ আছে বিহুর আগে আগে পাব। বিহুর আগে পাম কি কোন সার গ্যারান্টি আছে, লিখি দিয়া কিহতে লিখি নিদিয়ে। পয়সাবিলাক কলে গেল ইহঁতক, মই কৈছো যে পয়সাবিলাক কলে গেল, ইহঁতে একোই কব নোৱাৰে। ইহঁতে খালি ডেট দিয়ে, জানুয়ারির পরে মোক ডেট দিয়ে আছে। হ্যাঁ, সিহঁতে কয় পয়সা নাই, পয়সা আহিব আরবির পরে পয়সা পাঠাবো, খালি একে একে কৈ আছে। এতিয়া আছো পয়সাবিলাক কলে গেল, সিহঁতক খুদি আছে, সিহঁতে কয় একো নাজানো আমি, আমি আরবিআই পঠাবো। হ্যাঁ, আমি আরবিআই আমি চিনি নাপাওঁ, নহয় আপোনালোকে পয়সা দিছে, আমি আমি দুখীয়া মানুহ কৰৰ কৰি পয়সা জমাইছো, এতিয়া মোৰ পয়সাটো দিয়ক। সেই পয়সাটো নিদিয়ে, সিহঁতে ঘূৰাই আছে। আরবিআই মতে কালি চিল মাৰিব বেংক, এক দুই তারিখের মতো সিল মারিব ব্যাংক। তো সিল মারার পিছত তো আমার একো কথা নাই কবলগিয়া, কাক কথা কম, কাক দৌড়িম গৈ পেলাই। আমি ব্যাংকের মানুষ আগে চিনি পাও, আর বিআইকো চিনি পাও, মোর 80,000 মান আছে। সুদিলে আমি নাজানো, আর বিআইর মতে দিয়া হয়েছে, লিস্ট দিয়া হয়েছে আপনার পয়সা সোমাই যাব, আজি 15 তারিখের ভিতর সোমাব, ফেব্রুয়ারিত সোমাব, এনেকে মানে ডেট বাই ডেট দিয়ে আছে। এতিয়া গ্রাহকে ধন ঘুরাই পাওয়ার আশা আছে নে? যদি আছে তেন্তে গ্রাহকে কেতিয়া ধন লাভ করব? শুনক কি কয় ব্যাংক কর্তৃপক্ষ। আর বি আমার রেস্ট্রিকশন লগাই দিলে, ট্রানজেকশন বন্ধ করলে, ট্রানজেকশন বন্ধ করার প্রত্যেকটা কাস্টমারের টাকাখি ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করব। সে হল ইউ জি সি আই সি বলে কয়, মানে ডিপোজিট ইন্স্যুরেন্স ক্রেডিট ইনফরমেশন কর্পোরেশন বলে কয়। এই মানে জানুয়ারির 10 তারিখের 12 তারিখে 400 মানুষ পেমেন্ট করলে, এই এখন লিস্ট 400 পেমেন্ট করার, আর 4,000 মান মানুষ আছে। ফেব্রুয়ারিতে একো কাম নকলে, এনেকুৱা কৈ 11টা ব্যাংকর হয়েছে, আমাক জানুয়ারি 2 দিন দি বাকিখিনি 11 বেলেগ ব্যাংকর কাম করছে। এটা আমাক মার্চত 31 তারিখের ভিতর শেষ করিম বলে কৈছে, কিন্তু দিয়া ফার্মখানে নিজে আই ইয়াত চাব লাগে, ফর্মবিলাক নাচাই আমি গোটাই কারেক্ট করে পঠাই দিলো। মাজতে আকৌ 700 মানুষের ভুল ডাটা পঠাওয়া বলে কলে, আমি চাই আকৌ পঠাই দিলো। এতিয়ালৈকে চাই সি এ ফার্মে বোম্বাইলৈ কারেক্ট ফর্মখানি পঠাই দিয়া নাই, সেইকাৰণে পয়সাটা ট্রান্সফার হওয়া নাই। আউটস্ট্যান্ডিং মানে 3 কোটি মান সোমালে আগরবার, এটা আকৌ 21 কোটি মান আছে আউটস্ট্যান্ডিং। মানে 4,000 মান হব কাস্টমার, মানে তারিখটা আমি আমাক আমি এটা সব মিশা কই থাকার দরে হয়েছে, তারিখটা এটা নির্দিষ্টকে আমি রিটার্নও দিল ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স পেমেন্ট কর, সব ব্যাংকের ইন্স্যুরেন্স থাকে, মানে আর ইন্স্যুরেন্স কোম্পানি এটাই, মানে যান ব্যাংক আছে ন্যাশনাল ব্যাংক হোক হেরি হোক সব এটাই কোম্পানি করে, গতি সেইকাৰণে আর এটা বেশি একটা দিবল কারণে টাইম লৈছে। কিন্তু আমাক লাস্ট জনার মতে যে বিহুর আগে আগে সবুরে টাকাখিন সুমাই যাবে, তোমাদের চিন্তা করব না, পয়সা পাব, পয়সা কারো একটা আর 5 লাখলে পাব, 5 লাখের উপর খিনি ব্যাংকে দিব লাগবে। আমি দিব, আমার অল্প ডিপোজিট আছে, সেটা আকো আর বি আমাক ইনস্ট্রাকশন দিব, দিলে আমি তেন দিব। মর্গেজ আছে, মানে 20 লাখ মান রিকভারি হয়েছে এতিয়া, মানে প্রপার চন্দ্র মানে হেৰি একদম 14 চনের পর লোন আছে, পুরানা লোন বিলাক ধরি প্রায় 300 মান মানুষের লোন রিকভারি হয়ে আছে অলপ চলপ, কিন্তু আগে পুরানা লোন খিনি রিকভার নাই, এটা নতুন খিনি প্রায় হয়েছে। কিন্তু ব্যাংক তো রেস্ট্রিকশন লাগার পিছর পর লোন খিনি আমি উকিল ম্যানেজার বোর্ড টাকা, আমার বোর্ডে দিয়ে ম্যানেজারে দিব নোৱাৰে, 15 দিনে বোর্ড থাকে, বোর্ডে হেৰি করে, এতিয়া বোর্ডখন নাই, বোর্ড সাসপেন্ড করেছে, গতি হেৰি দিছে ঠিক কেলেঙ্কারি নহয় নিয়মতেই দিছে,
এতিয়া হেৰি দিছে এজন এডমিনিষ্ট্ৰেটিভ অফিচাৰ দিছে, আগৰজন তেওঁ ট্ৰেন্সফাৰ হৈ গ'ল ইলেকশ্যনৰ কাৰণে, নতুনজন আহি জইন কৰিছে কিন্তু আমাৰ বেংকলৈ অহা নাই, আহিব তেওঁ ফোন কৰিছে। নাই মানে আগৰ সময়ত যেতিয়া বেংক আমাৰ 89ৰ পৰা হৈছে, তাৰে আগৰ পৰা ছ'চাইটি হিচাপে আছিলতো, সেইবিলাক লোনো এন পি এত ধৰা হৈছে, মানে সেইবিলাকো ধৰিছে। এতিয়া কিমান টকাৰ লোন পাব আছে আমাৰ? 3 কোটি টকা লোন পাব আছোঁ ৰিকভাৰী, কিন্তু এইটো ইঞ্চুৰেঞ্চ কোম্পানীৰ পৰা ৰিকভাৰী হোৱাৰ পিছত খুব বেছি মানুহে 5 লাখৰ বেছি নাই, 62জনমান আছে, সেইখিনি যিমান আমাৰ বেংকৰ যিটো জমা আছে তাৰ কভাৰ কৰিব। তেজপুৰৰ পৰা পংকজ শইকীয়াৰ ৰিপৰ্ট, অসম লাইভ 24।